আমি মনে করি পিটার হাসকে আমি ধন্যবাদ দিতে চাই, নিজেই নিজের দায়িত্ব নিয়ে ওনাকে ধন্যবাদ দিতে চাই। আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই সরকারকে চিরতরে বিদায় দেওয়া, এই সরকারের কাছে যাদের দ্বারা মানবাধিকার কিছু বুঝে না, আইনের শাসন বুঝে না, গণতন্ত্র বুঝে না, বুঝে খালি চুরি ডাকাতি লুণ্ঠন, তাদের কাছে যতই আমরা দাবি করি কিছুই হবে না। একটা মাত্র উপায় আমাদের দলীয় নেত্রীকে মুক্ত করা, মুক্ত করতে হলে সেটা হলো আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই সরকারকে চিরতরে বিদায় দেওয়া। কারণ এই সরকার একটা অনির্বাচিত সরকার, এই সরকার অবৈধ সরকার, এই সরকার মানুষের অধিকার হরণের সরকার, এদেরকে কোনোভাবেই বাংলাদেশে রাখা যায় না। এদের শুধু গণতন্ত্র ধ্বংস করছে তা না, বাংলাদেশের প্রতিটি জিনিস, প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করছে। প্রতিটি যেসব প্রতিষ্ঠান জনকল্যাণে প্রতিষ্ঠিত, যেসব প্রতিষ্ঠান জনকল্যাণে প্রতিষ্ঠিত এবং জনগণের টাকা চলে, তাদেরকে দলীয়করণ এবং রাজনীতিকরণ করে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে। যেমন ধরেন বিচার বিভাগ, ওই পুলিশ বিভাগ, অমিক কমিশন, ইলেকশন কমিশন, এগুলি কোনোটাই আর ঠিকভাবে কার্যকর না বাংলাদেশে। আমি নাম নিতে চাই না, বোধহয় বিদেশ থেকে একটা স্টেটাস দিয়েছে যে ওনাকে বের হয়ে যেতে। পিটার হাস এই বাংলাদেশে মানুষের যে আশা আকাঙ্ক্ষা গণতন্ত্র পুনরুদ্ধার এবং একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করতে জনগণকে সাহায্য করতেছে। আমি আর এখানে যাই কিছু যা কিছু মনে করুক, আমি মনে করি পিটার হাসকে আমি ধন্যবাদ দিতে চাই। কারণ পিটার হাস আমরা যেই কষ্ট করার জন্য আন্দোলন সংগ্রামে লিপ্ত, আমরা যে কাজের জন্য দিনের পর দিন রাতের পর রাত আমরা মাঠে আন্দোলন সংগ্রাম করতেছি, সেটাই উনিও চাচ্ছে, সেটাই আমেরিকা চাচ্ছে। অতএব ওই আপনি চলে যান, এরে বের করে দেন, এসব ওই কী বলবো, এদেরকে তো আমি বলতে চাই না। প্রথমে তো আর এসব কথা কাজ হবে না। আমি আমেরিকান অ্যাম্বাসেডর পিটার হাসকে ধন্যবাদ দিতে চাই। যদি কেউ না মানে এটা আমার ব্যক্তিগত ধরে না, সবাই যদি আমার সাথে অ্যাগ্রি করে ভালো, যদি অ্যাগ্রি নাও করে আমি নিজেই নিজের দায়িত্ব নিয়ে ওনাকে ধন্যবাদ দিতে চাই। কারণ উনি আমাদেরকে সহযোগিতা করতেছে। একটা দেশে এরা আমরা বলি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন, আর ওই কাউয়া মামা যারা আছে ওরা বলে সংবিধান সংবিধান। আরে ভাই, সংবিধানটা কি? সংবিধান তো আল্লাহ প্রদত্ত না, সংবিধান মানুষ তৈরি করছে। সংবিধান বলে সরকার আছে, সরকার যায়। অতএব সংবিধান কিন্তু মানুষের জন্য, শুধু সরকারের জন্য না। সরকার সংবিধান বানায়ও নাই, সংবিধান বলে সরকার আছে, সরকার যায়। কিন্তু এরা সংবিধান সংবিধান করে শুধু নিজেদের অবৈধ ক্ষমতাকে ধরে রাখার জন্য। অতএব এই যেই ডেইলি সংবিধান বলে একটা মহাসচিব, আপনারা কি আসলে মনে করেন সংবিধান পড়ছে বা বুঝে? আমার কাছে এটা মনে হয় না, আমার কাছে মনে হয় এগুলো সে বুঝে। অতএব তার এই সংবিধানের প্রতি মোহ, মানে হইল অবৈধভাবে ক্ষমতায় থেকে দেশের অর্থ সম্পদ, দেশের কোষাগার লুণ্ঠন করার জন্য হইলো তাদের এই সংবিধানের সংবিধান করে বলা।